তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বলিউডের তিন খানকে নিয়ে। বলিউডের তিন খানের কিছু কিছু জীবন কাহিনী সম্পর্কে আপনাদেরকে শেয়ার করব। তো বলিউডের তিন খান হচ্ছেন কয়েকজন প্রভাবশালী অভিনেতা, বোম্বাইয়ের ভিত্তিক হিন্দি ভাষা জাতীয় চলচ্চিত্রের শিল্পী যারা খান নামে অনেক পরিচিত। সাধারণত তিনজন খান উল্লেখযোগ্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে বলিউডে, এবং তার নামগুলো হলো সালমান খান, আমির খান এবং শাহরুখ খান। যদিও তিনজনের মধ্যে কোনো সম্পর্ক নেই, এরা কোনো ভাই বিরাদার নয়, কিন্তু তারা একই উপাধি ব্যবহার করে থাকেন এবং সবাই 1965 সালের ভিন্ন ভিন্ন মাসে জন্মগ্রহণ করেছেন। তো বন্ধুরা, এটি একটি অবাক করা কাণ্ড, কেননা তিন খান একই সময়েই জন্মগ্রহণ করেছেন কিন্তু তারিখ বিলেক বিলেক। তো গাইস, তিন খানের জন্য একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিন। তো ভিডিও চলে যাওয়া হোক। তো সালমান খানের সম্পূর্ণ নাম হলো আব্দুল রশিদ সেলিম সালমান খান। জন্ম 27 ডিসেম্বর 1965 সালে। সালমান খান নামে অধিক পরিচিত। ভারতের অন্যতম বড় তারকাদের এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে প্রভাবশালী অভিনেতাদের মধ্যে অন্যতম একজন। সাম্প্রতিক বছরগুলিতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবং প্রতিটি চলচ্চিত্রে 100 কোটিরও উপরে ব্যবসা করেছেন। গণমাধ্যমে তাকে বলিউডের বাঘ, বক্স অফিসের রাজা ইত্যাদি নামে উল্লেখ করা হয়। এছাড়াও তিনি ভক্তদের কাছে ভাইজান এবং সালুন নামে জনপ্রিয়। তো বন্ধুরা, আপনি কি নামে জানেন সালমান খানকে কমেন্ট করে জানাবেন। 2 নম্বর তালিকায় রয়েছে আমির খান, যার জন্মগত নাম মোহাম্মদ আমির হোসেন খান। 14 মার্চ 1965 সালে তার জন্ম। ভারতের সবচেয়ে বড় তারকাদের এবং সবচেয়ে বাণিজ্যিকভাবে সফল সুপারস্টারদের একজন। তিনি বেশি অল্প সংখ্যক চলচ্চিত্রে কাজ করার জন্য খ্যাতি রয়েছে এবং চলচ্চিত্রের গুণগত মান বিবেচিত, কাহিনী অবস্থান সহ বিস্তারিত অবস্থা পর্যবেক্ষণ করার পর তারপর একটি ফিল্ম করে থাকে। হিন্দি চলচ্চিত্রে তার সফল কর্মজীবনের মধ্যে খান নিজেকে জাতীয় চলচ্চিত্রের ইতিহাসের জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি 4 বার জাতীয় চলচ্চিত্রের পুরস্কার এবং 7 বার ফিল্মফেয়ার পুরস্কার এবং একাডেমিক পুরস্কারও নিয়েছেন। অসংখ্য পুরস্কার লাভ করেছেন আমির খান। তারপরেও তিনি ভারতের সর্বোচ্চ সম্মানীয় পুরস্কার পদ্মশ্রী 2003 সালে অর্জন করেছেন এবং পদ্মভূষণ উপাধি পেয়েছেন 2010 সালে। আমির খানের চাচা নাসির হোসেনের চলচ্চিত্র ইয়াদু কি বাতার 1963 সালে এই মুভিটির শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন আমির খান। এটি ছিল বলিউডের প্রথম মশলাদার চলচ্চিত্র। তো আমির খানের সবচেয়ে ফেভারেট ফিল্ম কোনটি আপনার কমেন্ট করে জানাবেন। আমাদের অবশেষে রয়েছে বলিউডের কিং খান, যাকে শাহরুখ খান নামে বেশি চিনে থাকে এবং তার জন্মগত নাম শাহরুখ খান। 2 নভেম্বর 1965 সালে তার জন্ম। SRK নামে বেশি জনপ্রিয়। তার মধ্যেও বলিউডের রাজা, বলিউডের বাদশাহ কিংবা প্রেমের রাজা হিসেবেও চিনে থাকে, কেননা রোম্যান্সের ফিল্ম সবচেয়ে শাহরুখ খানই বেশি করে থাকে। তিনি একজন সুপ্রতিষ্ঠিত সুপারস্টার হিসেবে বিবেচিত, যার তারকাদের হতে কোনো পারিবারিক সম্পর্ক কিংবা কোনো যোগাযোগ ছাড়া বলিউডে প্রবেশ করে তারপরে সফলতা অর্জন করে। বর্তমান বলিউডের মধ্যে গাইস সবচেয়ে বেশি নেপোটিজমগিরি বেশি চলে। সে জামানায় শাহরুখ খান উইদাউট নেপোটিজম তিনি সফলতা অর্জন করে নিয়েছেন। 1980 সালে বা 1980-এর দশকে খান বেশি কয়েকটি টেলিভিশন ধারাবাহিকতা কাজ করে তারপরে অভিনয় কর্মজীবন শুরু করে। 1992 সালে দেওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে তিনি বলিউডে পা রাখে বা আত্মপ্রকাশ করে। উক্ত চলচ্চিত্রে ঋষি কাপুর এবং দিব্য ভারতী রয়েছে, তার মাঝে শাহরুখ খান রয়েছে সাইড অ্যাক্টর হিসেবে। তো শাহরুখ খানের অনেক ফিল্ম রয়েছে, তার মাঝে 1993 সালে এসেছে বাজিগার এবং সেই বছরই আঞ্জাম ফিল্মও এসেছিল। 1994 সালে কিছুটা খলনায়ক হিসেবে অভিনয় করেন শাহরুখ খান। এরপর তিনি রোমান্টিক খাসের চলচ্চিত্র ধারাবাহিকতাভাবে কাজ করে, তারপর বক্স অফিসে সফল অর্জন করার জন্য তিনি যোগ্যতা প্রাপ্ত হন এবং এর পাশাপাশি ব্যাপকভাবে জনপ্রিয় অর্জন করে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র হলো দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, এটি এসেছিল 1995 সালে। তারপর দিল তো পাগল হে, এরপর রয়েছে কুছ কুছ হোতা হে, এরপর রয়েছে কাবি খুশি কাবি গম, এটি এসেছিল 2001 সালে। তো গাইস, শাহরুখ খানের কোনটি মুভি আপনাদের অনেক জনপ্রিয় বা বেশি ভালোবাসেন কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপরে আমাদের উৎসাহিত করে যাবেন।